টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফেরা বাংলাদেশি নারী ফুটবল দলকে আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত বুধবার বাংলাদেশ 2-1 গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। সাফ জয়ী দল বৃহস্পতিবার দেশে ফিরেছে। এদিন দুপুরে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর অন্য আনুষ্ঠানিকতা শেষে ছাদকুলা বাসে করে সাবিনাদের নেওয়া হয় মতিঝিলে বাফুফে ভবনে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।